সারাদিন কর্মব্যস্ত জীবনে আমাদের সংসারে নানান রকমের কাজকর্ম থাকে সমস্ত কাজ করতে হয় গুছিয়ে গুছিয়ে কাজ না করলে সময়ের মধ্যে সমস্ত কাজ আমরা শেষ করে ফেলতে পারি না আর সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে গেলে জানতে হবে নানান রকম টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস আমাদের সাথে শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে অনেকটাই লাগবে আর বেঁচে যাবে সংসার থেকে বেশ কিছুটা টাকা আর আমাদের পরিশ্রমও অনেকটাই কম হবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো এই রকম ছোট ছোট বাটির মধ্যে বেশ কিছু তরকারি বা খাবার যদি বেঁচে যায় আমরা তখন ফ্রিজে রাখার জন্য এই ধরনের ছোট ছোট বাটিগুলো ব্যবহার করে থাকি সব জন্য আমাদের টিপস টিপিন বক্স ব্যবহার করা হয় না আর এগুলোকে ঢাকা দেওয়ার জন্য এই ধরনের বড়ো বড়ো প্লেটগুলো আমরা ব্যবহার করি তাতে কি হয় একটার উপর একটা বসিয়ে রাখলেও কিন্তু ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে নেয় আবার কখনও কখনও এই প্লেটগুলো এই পড়েও যায় যার ফলে ফ্রিজের ভেতরটা কিন্তু নোংরা হয় কিন্তু ফ্রিজে রাখার সময় খাবার কখনোই আমরা আলগা রাখতে পারি না তার জন্য কিন্তু পুরো ফ্রিজটা গন্ধ হয়ে যায় তাই যেভাবেই আমরা খাবার রাখি না কেন ঢাকনা কিন্তু একটা দিতেই হবে তো অনেক সময় এইভাবে ফ্রিজে খাবার রাখতে গেলে অনেকটাই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় আজকে একটা এরই ছোট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে আমরা ফ্রিজের মধ্যে টিফিন বক্স ছাড়া খাবার রাখলেও কোনো রকম ফ্রিজের মধ্যে গন্ধ হবে না এর জন্য নিয়ে নিয়েছি এই ধরনের প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় তার ঢাকনা এই ঢাকনাগুলোকে কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই কেন কন্টেনারগুলো যদি ভেঙে যায় বা হারিয়ে যায় তখন এই ঢাকনাগুলো পড়ে থাকে এগুলোকে আমরা কাজে লাগাই না তো এই ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়েই আজকে একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা অনেক সময় জলের বোতলের ঢাকনাও কিন্তু এক্সট্রা অনেক পড়ে থাকে একটা ডবল টেপ গাম দিয়ে এইভাবে আমরা এই ঢাকনাটার মধ্যে জলের বোতলের ঢাকনাটাকে একটা হ্যাঙ্গিং মতো আটকে দিয়েছি তো এটাকে ধরে কিন্তু আমরা অনায়াসেই সমস্ত বাটির ঢাকনাগুলোকে লাগিয়ে নিতে পারবো আর খুব সহজেই কিন্তু আমরা ফ্রিজে এগুলোকে রাখতে পারবো তো দেখতে পাচ্ছ এখানে আমি এই ঢাকনাটার মধ্যে ডবল টেপ কাম দিয়ে জলের বোতলের ঢাকনাটাকে আটকে দেওয়ার পর এই ঢাকনাটাকে বাটির মধ্যে এইভাবে আটকে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর মতো টাইট হয়ে আটকে রয়েছে কোনো রকম ওয়েস্টেজ জায়গা যেরকম নষ্ট হচ্ছে না সাথে কিন্তু সারা ফ্রিজে খাবারের গন্ধও হয়ে যাবে না আর অল্প জায়গার মধ্যে খুব খুব সুন্দর মতো আমরা জিনিসগুলোকে স্টোর করে রাখতে পারবো তো ফেলে দেওয়া জিনিস দিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারলাম তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে আমরা প্রত্যেক মহিলারই চুরি পরতে কিন্তু ভীষণই পছন্দ করি যেই চুরি হোক না কেন এই রকমভাবে যখন আমরা চুরি পরতে যাই তখন অনেক সময় দেখা যায় যে চুরিটা যদি হাতের থেকে একটু ছোট সাইজের হয় তাহলে কিন্তু এইভাবে হাতের মধ্যে ব্যথা লাগে তো বিশেষ করে যখন কাছের চুরি বা নানান রকম মেটালের চুরি পরি তখন এইভাবে চাপাচাপি করে পরতে গেলে কিন্তু হাত অনেক সময় কেটেও যেতে পারে কখনো কখনো আমরা ক্রিম বা সাবান ব্যবহার করি চুরি পরার জন্য তো দেখতে পাচ্ছ এখানে টাইট করে চুরিটা পরতে গিয়ে কিন্তু এখানে হাতটা কিন্তু অনেকটাই কেটে গেছে তো এরকম নানান সমস্যা হতে পারে শুধুমাত্র যে বড়দের হবে তা কিন্তু নয় ছোটো ছোটো বাচ্চারাও এরকমভাবে চুরি পড়তে গেলে সমস্যা হতেই পারে তো তাদের জন্য একটা টিপস নিয়ে এসেছি এখানে নিয়ে নিয়েছি একটা মোজা এই ধরনের পুরনো মোজা আমাদের অনেক সময় ঘরে থাকে মোজাটাকে প্রথমে এই এইরকমভাবে হাতের মধ্যে পরে তারপর যদি আমরা চুরিটাকে পড়ি তাহলে ইজিলি কিন্তু চুরিটা হাতের মধ্যে ঢুকে যাবে কোনো রকম হাতে ব্যথাও লাগবে না আর স্মুথভাবে ঢুকে যাবে কোনো রকম ক্রিম বা সাবানের প্রয়োজন হবে না তো আমাদের ব্যাগের মধ্যে যদি সবসময় একটা এই রকম মোজা ক্যারি করি তাহলে রাস্তায় হোক বা বাড়িতে যে কোনো জায়গাতেই কিন্তু আমরা খুব সহজেই একটা ছুরি পরে ফেলতে পারবো যত টাইটই হোক না কেন তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি পরের টিপসে সব সময়ের জন্য রান্নায় মশলা ব্যবহারের জন্য কিন্তু আমরা মিক্সিতে মশলা পেস্ট করে দিতে পারি না তাই আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই ধরনের বেশ কিছু গ্রেটার থাকে যাতে আমরা সমস্ত মশলাপাতি হঠাৎ করে রান্নার দরকার পড়লে একটু গ্রেট করে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি অনেক সময় কর্মব্যস্ত জীবনে কিন্তু এই রকম তাড়াহুড়োর মধ্যে গ্রেটারটা অনেকটাই কাজের দেয় কিন্তু প্রত্যেক সময় এইভাবে গ্রেটার টা ব্যবহারের পর ঠিকঠাক মতো পরিষ্কার না হলে পেছন দিকটাই কিন্তু এরকম একটা লালচে হয়ে যেতে শুরু করে মশলার কষ যেগুলো হয় যেরকম পেঁয়াজ বা আলু বা আদার যে একটা কস থাকে সেগুলো ঠিকঠাক মতো না ধুলে কিন্তু ধারটাও কমে যায় তো সব সময়ের জন্য ঠিকঠাক মতো পরিষ্কার করা না হলে সপ্তাহে একবার যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিই তাহলে এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ধারটা ভালো থাকবে জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটুখানি টমেটো সস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সস থাকেই তো এইভাবে একটু ওখানে নিয়ে যদি আমরা গ্রেটারের ওপর নিচের দিকটা ভালো মতো টমেটো সসটাকে এইভাবে মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দিতে পারি তারপর একটা খালি ওষুধের স্টিপ নিয়ে যদি এইভাবে উল্টো দিক করে একটু ঘষে নিই তাহলে কিন্তু যেমন খুব সুন্দর মতো নোংরাটা পরিষ্কার হয়ে যাবে সাথে কিন্তু ধারটা আবার আগের মতো ফিরে পাবে প্রত্যেকদিন পরিষ্কার না হলেও এইভাবে আমরা যদি পরিষ্কার করে নিতে পারি অনেকদিন পর্যন্ত জিনিসটা আমাদের ভালো থাকবে খালি ওষুধের স্টিপের পরিবর্তে এখানে তোমরা স্টিল উল বা অয়েল পেপার দিয়েও পরিষ্কার করে নিতে পারো ভালো মতো ঘষে পরিষ্কার করা হয়ে গেলে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা লবণ জল উষ্ণ গরম করে এক মিনিটের জন্য গ্রেটারটাকে ভিজিয়ে তারপর এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিতে পারি তাহলে আগের মতো আবার যেরকম চকচকে হয়ে যাবে সাথে কিন্তু ধারও ফিরে পাবে দেখলে বুঝতেই পারছো কিরকম একটা লাল ভাব ছিল সমস্তটাই কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে বর্ষাকালে আদা রসুন পেঁয়াজ এগুলো বেশি করে এনে বাড়িতে স্টোর করে রাখা যায় না বিশেষ করে আদা কিন্তু একটু জল লাগলেই ভেতরটা নষ্ট হয়ে যেতে শুরু করে আর এই নষ্ট আদা কোনো রান্নাতেই দেওয়া যায় না ঝাঁঝালো বাজে গন্ধ বেরোতো যখনই আমরা অনেকটা করে আদা নিয়ে আসবো আর যদি দেখা যায় আদাটা একটু ভেজা রয়েছে ঠিকঠাক মতো স্টোর করার জন্য ছোট্ট একটা টিপস আমাদের ফলো করতে হবে প্রথমে এই রকমভাবে ছোট ছোটো টুকরো করে আদাটাকে ভেঙে নিতে হবে এরপর নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার দেবো খানিকটা লবণ আমরা রান্নায় প্রত্যেক দিন যে লবণ ব্যবহার করি এখানে প্রায় দু থেকে তিন চামচ পরিমাণ সেই লবণই দিয়েছি লবণের পরিবর্তে তোমরা এখানে বালিও ব্যবহার করতে পারো লবণ বা বালির মধ্যে আদা স্টোর করে রাখলে দু থেকে তিন মাস পর্যন্ত ভেজা আদাও ভালো থাকবে তারপর আবার আদাগুলোকে দিয়ে ওপর থেকে আবারও বেশ কিছুটা লবণ দিয়ে তারপর কন্টেনারের ঢাকনাটা যদি টাইট মতো আটকে আমরা নর্মাল জায়গায় স্টোর করে রাখতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত আদাগুলো ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না আর আমাদের টাকা দিয়ে কিনে আনা জিনিসটাও কিন্তু ফেলতে হবে না তো আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে প্রত্যেক দিন আমাদের বেশ কিছু জামা কাপড় কিন্তু কাচতেই হয় কিন্তু বৃষ্টি বর্ষার দিনে জামা কাপড় কাচলে একটা শুকানো নিয়ে ঝামেলায় পড়তে হয় যাদের ঘরে ওয়াশিং মেশিন তাদের চেয়ে খুব একটা চিন্তায় পড়তে হয় সেরকমটা না কিন্তু যারা প্রত্যেক দিন জামা কাপড়গুলো হাতে কাছাকাছি করে তাদের শোকানো নিয়ে একটা বড়ই চিন্তা হয়ে যায় যে জামা কাপড়গুলোকে শুকাতে কীভাবে দিলে খুব তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে আজকে এমন একটা অর্গানাইজার তৈরি করে দেখাবো এইভাবে জামা কাপড় শুকালে কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর বাইরে তো জামাকাপড় মেলে দেওয়ার ঝামেলাই থাকবে না ঘরে পাখার নিচে খুব সুন্দর মতো একটা স্ট্যান্ড তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের কন্টেনারের ঢাকনা এই ধরনের মুড়ি হোক বা চালের যে বড় বড় কৌটোগুলো হয় তার ঢাকনাগুলো অনেক সময় হয় কৌটোটা নষ্ট হয়ে গেলে ঢাকনাগুলো পড়ে থাকে সেই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি তো এখানে আমি একটা ছোট রঙের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি এরপর কি করব একটা পেরেক গরম করে এর ধারটা একটু গ্যাপ দিয়ে দিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের ঢাকনায় আট থেকে দশখানা ছিদ্র আমি করেছি তোমরা চাইলে এর থেকে বেশি বা কমও ছিদ্র করে নিতে পারো তো চারধারে ছিদ্রগুলো করা হয়ে গেলে রঙের কৌটোর যে ঢাকনার সাইডগুলো সাইডেও কিন্তু আমি এইভাবে দুটো ছিদ্র করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট দড়ি আমি এখানে সুতির কাপড় ছিঁড়ে এইভাবে লম্বা লম্বা স্টিপ আকারে দড়ি কেটে নিয়েছি তোমরা চাইলে গেঞ্জির দড়ি বা অন্য যে কোনো ধরনের সরু দড়িও ব্যবহার করতে পারো তো দড়িটাকে নিয়ে এবার কি করতে হবে ঢাকনার ছিদ্রের থেকে এইভাবে দড়িগুলোকে ঢুকিয়ে দিয়ে আরেক দিকে গিট দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সবকটা দড়ি ঠিকঠাক মতো টাইট করে বেঁধে নেওয়া হয়ে গেছে এরপর হ্যাঙ্গিং জন্য যে দুটো সাইডে আমি ছিদ্র করেছিলাম সেই ছিদ্রগুলোর মধ্যে একটা দড়ি এইভাবে আটকে দিয়ে ছি যাতে খুব সুন্দর মতো কোনো হুকের মধ্যে হ্যাঙ্গিং করা যায় এরপর প্রত্যেকটা দড়ির নিচে এক একটা করে ক্লিপ আমি বেঁধে নেব এখানে আমি সাত আটটা ছিদ্রর জন্য সাত আটটা ক্লিপ নিয়েছি নিচের দিকটায় এইভাবে একটা করে গিট দিয়ে টাইট করে ক্লিপগুলোকে বেঁধে নেওয়ার পর এই ক্লিপের মধ্যে সমস্ত জামা কাপড় হালকা মোজা বা মাস্ক এই ধরনের হালকা পাতলা রুমাল যে সমস্ত জামা কাপড়গুলো আমাদের বাইরে মেলতে দিলে খুব সমস্যা হয় যে বারবার বৃষ্টি পড়লে তোলা এলার একটা ঝামেলা থাকে সেই সমস্ত ছোটো ছোটো জামাকাপড়গুলোকে এর মধ্যে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে তারপর একটা হুকের মধ্যে যদি এইভাবে আমরা হ্যাঙ্গিং করে রাখি তাহলে ঘরের মধ্যে যে কোনো হুকের মধ্যে এটাকে টানিয়ে রাখা যাবে পাখার হাওয়াতে সুন্দর মতো এটা শুকিয়ে যাবে মেলা তোলার ঝামেলার মধ্যে পড়তে হবে না তো এইভাবে যদি একটু বুদ্ধি করে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারি আমাদের কিন্তু অনেকটা সাশ্রয় হবে তো আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ